তো এটা দেখেন যে ঘুরে দিলে কোন পোকা কাজ করতেছে না। হচ্ছে R15 ভিতরি, এটার আপনার ABS মোটরের একটু সমস্যা, আমি এটা খুলে রিপেয়ার করবো। R15 ভিতরি ABS মোটর সমস্যা, এটা পিছনে ব্রেক লক। প্রথম পর্যায়ে আমরা যদি মিটারের দিকে তাকাই, যেহেতু বাইকটা ওকে করছি, তো এখন আমি চেক করব যে আসলে আমাদের ABSটা ঠিক মতো কাজ করতেছে কিনা ব্রেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই হয়তো অপেক্ষা করছেন যে আমি নেক্সট ভিডিও কখন নিয়ে আসবো, তো নেক্সট ভিডিও আজকে এখন নিয়ে আসছি। তো আজকে আপনারা আপনাদের যাদের বাইকের হঠাৎ করে ABS লক হয়ে যায় রানিং অবস্থায়, বা ABS কাজ করে না, পিছনের ব্রেক বা সামনের ব্রেক যেটাই হোক না কেন, এই সমস্যাটা সম্পূর্ণ সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি এসিপি গরিব বিকার ভাই মোল্লা হাসেব, তো সঙ্গেই থাকুন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে R15 ইউজাররা উপকৃত হবে। বন্ধুরা, আমার বাইকের যে সমস্যাটা হচ্ছে, আমার বাইকটা বাইক রানিং অবস্থায় হঠাৎ করে একটু বেশি জোরে ব্রেকটা প্রেস করছিলাম একটা ব্রিজ থেকে নামার সময়, তো হঠাৎ করে ব্রেকটা ছেড়ে দিছে এবং টোটালি লিভারটা হার্ড হয়ে গেছে, মনে হয় যেন আগের থেকে বেশি হার্ড, আর নিচে দাবানোই যাচ্ছে না। তো এখান থেকে সব কিছু চেক টেক করে দেখলাম যে, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানেন, এই মাস্টার সিলিন্ডার থেকে এই দিকে হোস পাইপ দিয়ে ABS মোটরের ভিতরে প্রেশার যায়, বাট ABS মোটর থেকে ঘুরে যে আবার এখানে এসে যে ক্যালিভারের ব্রেকটা করবে, ওই প্রেশারটা টোটালি আসে না। এই সমস্যাটা আমি কখনো ফেস করি না। এই সমস্যাটা সমাধান করার অনেক চেষ্টা করছি, কোনো চেষ্টাই কাজে আসে না। তো আজকে ফাইনালি ডিসিশন নিছি ABS মোটর খুলে রিপেয়ার করতে হবে। তো এটা যাদের পিছনের ব্রেকে সমস্যা হয়েছে তাদেরও সেম সমস্যা, এবং যাদের সামনের ব্রেকে সমস্যাটা হয় তারাও কিন্তু সেই একই সমস্যা। হয়তো ABS-এর ডুয়াল চ্যানেল ABS এক সাইড লক হয়, তো আমার এক সাইড হয়েছে, হয়তো যাদের সামনে হয়েছে তাদের ওই ভিডিওটা কাজে লাগবে। তো সমস্যা কিন্তু সেম, আপনারা এই সলিউশনটা অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমি যখন বাইকের ফ্রন্ট ব্রেকটা ইউজ করি, তো ফ্রন্ট ব্রেকটা ইউজ করলে কিন্তু কোনো প্রকার সমস্যা ফিল হচ্ছে না, যত সমস্যা আমার পিছনে হচ্ছে। তো যাদের সামনে হয়ে, অনেকে হয়তো সামনে ব্রেকটা সমস্যা হয় পিছনে একটা ঠিক থাকে এরকম, তো আমার ABS-ই কিন্তু বাইক রানিং অবস্থায় ফুললি অ্যাক্টিভ থাকে, কোনো প্রকার সমস্যা নাই। ABS মোটরে যে কাজ করে ব্রেক করলে ওটাও বোঝা যাচ্ছে যে ABS ঠিক মতো কাজ করতে আছে। তো ফাইনালি এখন বাইকটা খুলতে হবে। বন্ধুরা, এখন আমি ABS মোটরটা খুলবো, খুলে রিপেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন R15 ভিতরি মনস্টারের একটা ABS মোটর। তো এটা R15 ভিতরি সবগুলোই সেম ABS, তো এটা আমরা চেক করব। আমার যে সমস্যাটা ছিল পিছনের ব্রেক, এখান থেকে ABS মোটর ঠিকই মাস্টার সিলিন্ডার থেকে পাম্প আসতো, বাট ABS মোটর থেকে যে ব্যাক পাম্পটা দিবে ওটা জাস্ট যেত না। তো এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রিয়ার। তো আমরা ফ্রন্টটা আপনাদেরকে দেখাই। আমি যদি এই সিরিঞ্জের মাথাটা এখানে একটু লাগানোর চেষ্টা করি, তো আমি যদি এইটা টান দিই, দেখেন যে এই সাইডটা কিন্তু খালি হয়ে গেছে একদম। তা আবার যদি প্রেশার দিই, দেখেন যে রিফার্স চলে আসছে। তো এটা কিন্তু স্মুথই কাজ করতে আছে, বাট আমি যদি রেয়ার ব্রেকে লাগাই, দেখেন যে আমি টান দিলে, দেখেন যে সিলিংটা ব্যাক করে, দেখেন যে ব্যাক করে, এই পাশে কোনো প্রকার আসে না, মানে প্রকার এখানে রেসপন্সে আসে না, অনেক জোরে প্রেশার দিলে হালকা একটু আসে। তো এটা যে লক, এটা বোঝা যাচ্ছে। তো আমরা এটা ঠিক করব, দেখি এখানে এয়ার প্রেশার দিয়ে এটি কীভাবে কী করা যায়। এই পুলিশটা যে কোনো ধরনের বাইকের পুলিশ, জাস্ট এভাবে দিবেন। প্রথমে আমরা এভাবে দিব, বেশি করে দিতে হবে, তো দেখতে পাচ্ছেন যে ভিতরটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তো আমরা এখন এটা হালকা হালকা ই দেব, কারণ হচ্ছে এখানে যদি ভিতরে জ্যাম থাকে একটু লুজ হয়ে যাবে, জ্যামটা ছেড়ে দেবে,
অতিরিক্ত দেয়া যাবে না, কারণ এখানে মোটর আছে, মোটরের ভিতরে ম্যাগনেটে সমস্যা হবে। হালকা হালকা দেবো যাতে এটা একটা কম্পন সৃষ্টি হয়। তো এখন আমরা যদি এখানে দেওয়ার চেষ্টা করি, আমাদের কিন্তু পিছনের ব্রেকের সমস্যা ছিল। পিছনের ব্রেকের লাইন হচ্ছে ডান সাইড এবং বাম সাইড হচ্ছে সামনের ব্রেকের লাইন। তো দেখেন যে এখানে কিন্তু ফুল ওকে। তো আসলে এখানে অয়েল না দিলে বুঝতে পারবেন না যে আসলে কাজ করে কি না। তো আমি বাইকে লাগানোর পর, অয়েল লাগানোর পর এখানে প্রেশার দিয়ে আপনাদের দেখাবো। তো এর আগে কিন্তু এটা সিরিঞ্জটা ব্যাক করতো, এখন কিন্তু ব্যাক করে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুললে ওকে। তো এখন এটা আমরা লাগানোর পরে এখানে অয়েল ঢেলে চেক করে দেখাবো আপনাদেরকে যে এপাশ থেকে ওপাশ লাইন আউটপুট ইনপুট কীভাবে হচ্ছে। তো সঙ্গেই থাকুন। আগে কিন্তু অয়েল, ব্রেক অয়েল দেয়া আমাদের আগে যেহেতু এপাশটা রেডি করছি, তারপরে তো মোটরটা খুললাম, কাজ হয় না বিদায়। তো এখন আমরা এই পাশে প্রেশার দিলে এখানে অয়েল আসার কথা। তো আমরা প্রেশার দিই, দেখেন দেখেন যে অনেকখানি কিন্তু ভরে গেছে, আবার ডাউন করে যাচ্ছে। তো আর মানে আমাদের ব্রেক কাজ করছে কিন্তু বন্ধুরা, ফাইনালি দেখেন যে এখন আমরা লাগানোর পর ফ্রন্ট ব্রেকটা ফাইনালি একদম সেট আপ করে দেবো বন্ধুরা। ফাইনালি এই এইখানে কিন্তু আপনার, আমি খেয়াল করুন বন্ধুরা, এখানে কিন্তু অয়েল পড়ছে, এই যে দেখেন। তো এখানে আমি রেখে দিই অনেক কিছুক্ষণ, এটা চাপলে দেখা যায় এখান থেকে অয়েল গিয়ে গিয়ে, ভালো অয়েল গিয়ে গিয়ে আবার এখানে পড়তে পড়তে আর কি এয়ারটা রিমুভ হয়ে যাবে। তো আমি 10-12টা চাপ দিলে কাজ যে করছে এটার প্রমাণ তো আপনি পাইতেই আসেন। এখানে আসছে টিউবওয়েলের মতো আর কি চাপতে আসছে, এখন কোনো প্রকার বাতাস দেখা যাচ্ছে না। দেখুন আমরা এটা লক করে দেব, লক করে দিলে দেখেন তো ফুল ব্রেক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ব্রেক বন্ধুরা ঠিক করে কিছুক্ষণ ব্রেক করার পর আবারও আমার ব্রেকটা হার্ড হয়ে গেছে, আবারও আমার ব্রেকটা হার্ড হয়ে গেছে। তো এখানে প্রেশার আসতে আছে, বাট এই দিকটায় ব্রেক ক্যালিপারে প্রেশার যাচ্ছে না। তো এখন আমি ডিসিশন নিছি যে বাইক খুলে, আবার এবিএস মোটরের ভিতরে ভালভ থাকে তো ওইগুলা দেখবো যে কী সমস্যা। আসলে সব কিছু আটকানোর পর আবার খুলতে হবে বন্ধুরা। আমার এবিএস মোটরটার জ্যামটা আবারও সমস্যা হয়েছে, তো খুললাম, তো দেখবো যে ভিতরে আসলে সমস্যা কী। তো এই মোটরের লাইনটাকে খুলে দেখি যে ভিতরে কী অবস্থা, জ্যামটা আসলে কোথা থেকে আসে ফাইন্ড আউট করবো। তো বন্ধুরা এটা মনে হয় সুপারগুলো দিয়ে লাগানো, একদম সিল করা, এ কারণে হ্যাসকো দিয়ে কাটতে হবে। কেটে কেটে বের করতে হবে। বন্ধুরা এই R15 ভিতরের এবিএস মোটর, তো এই সাইড সাইড থেকে হ্যাসকো ব্লেড দিয়ে প্রায় 2 মিলির মতো কাটলাম, তারপরে এখন ফাঁকা হলো, এখন টান দিলে বের হয়ে যাবে। এই যে বের হয়ে গেছে, তো এটা সিল করা, ঘাম দিয়ে লাগানো, এ কারণে বের করা যায় না। তো যাই হোক এখন আমরা চেক করবো যে এটার ভিতরে সমস্যাটা কী। ভিতরে যদি খোলা যায় তো খুলবো, নাহলে এই তো নাট দেখা যাচ্ছে মনে হয় খোলা যাবে। আমরা এখন এই এবিএস সেন্সরের এইখানে যে ভালভগুলো দেখতে পাচ্ছেন, এই এই একটা, এই একটা, টোটাল হচ্ছে 4টা দুই পাশে। তো এই একটা, এই একটা, এই 4টা ভালভ, তো দেখতে পাচ্ছি যে আমি 4টা, তো 4টা উপরের লাইন, একটা ভালভের লাইন আমার মনে হয়, আমি অতটা এবিএস আগে ঘাটাঘাটি করি নি, 1টা 2টা 3টা 4টায় 4টা ভালভ সম্ভবত। তো যাই হোক আমি এখন চেক করবো যে আমার সবগুলো ভালভ ওকে আছে কি না। তো আমি আমার পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ কমাই রাখছি,
তো আপনারা সাউন্ড পাবেন। এইটা যেহেতু ভোল্টেজ কম, উল্টা দিলেও মানে সমস্যা হবে না, আর এটা অটোমেটিক, উল্টো হলে এটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা সাউন্ড পাচ্ছেন, মানে এই সেটটা ভালো আছে, আপনারা একটু খেয়াল করুন। এইখানে পাওয়ার সাপ্লাইয়ের দিকে এই খেয়াল করুন, মানে এইটা ভালো আছে। তারপর আমরা এইটা চেক করব উপরেরটা, যেটা মনে হয় উল্টো হয়েছে এইভাবে। তো এটা সাউন্ড করছে, এটাও ভালো আছে। এখন আমরা এই প্রেসারটা চেক করব, এটাও ভালো। এখন লাস্টে এটা চেক করব, তো এইটা প্লাস এইটা প্লাস হবে। এটা কিন্তু কোনো প্রকার সাউন্ড করতেছে না। তো আমার সমস্যাও কিন্তু এইখানে বাল্বে, তো এটা কিন্তু কোনো প্রকার সাউন্ড করতে পারছে না, তার মানে এই বাল্বটা নষ্ট হয়ে গেছে, যার কারণে লক হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটা পরীক্ষা করে দেখাই, আমি যখন এই ভাল্বগুলো আপনার পাওয়ার দিয়ে অন করব, দেখবেন যে এই সাইডে লক হয়ে যাবে আর এই সাইডে লক হবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, প্র্যাকটিক্যালে বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে। এটা আমি লাগালাম, এটা হচ্ছে এই 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 ভাল্বটা আর কি অন হয়েছে। দেখেন যে প্রচুর হার্ড, আমি যদি এটা খুলি যে এখন আর হার্ড নাই, এই যে চাপ দিলে ঢুকে যায়, হালকা প্রেস করে ঢুকে যায়। তো এই এই সিস্টেমটা হচ্ছে এরকম, এই সাইডেরটাও হাই ভোল্টেজে প্রেশার। বন্ধুরা আমার পাওয়ার সাপ্লাইতে দেখতে পাচ্ছেন যে 9 ভোল্টের একটু বেশি আছে, তো আমরা এখন এই ভোল্টেজটা একটু দিয়ে উঠিয়ে নেব, যাতে আমাদের ভাল্বটা যদি লক থাকে একটু হাই ভোল্টেজের কারণে আপ ডাউন করলে হয়তো লুজ হয়ে যেতেও পারে। তো আমি এই এই সাইডেরটাও হাই ভোল্টেজে প্রেশার দেওয়ার পর লকটা ছুটে গেছে, তো আশা করি এখন বাইকে লাগালে ঠিক হবে। তো আমি এটাও পরীক্ষা করে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন যে এখন কিন্তু প্রচুর হার্ড আমার আর কি। আর এটা যদি খুলে দিই, দেখেন যে ইজিলি ঢুকে যায়, তার মানে আমার লকটা ছুটে গেছে। আগে কিন্তু এই সাইড থেকে হাওয়া যাইতো না, এই সাইডে পুরোলি লক ছিল। তো এখন আমি ভাল্বটাও প্রথমবারে চলে না, হাই ভোল্টেজ দিছি পর আর কি জ্বলছে। এই দেখেন যে এই একটা ভাল্ব, একটা ভাল্ব, দুইটা ভাল্ব, এই তিনটে, এই সাইডে সাইডটে ভাল্ব ঢুকে। প্রথম পর্যায়ে আমরা যদি মিটারের দিকে তাকাই, প্রথম এটা দিই, এটা ভোল্টেজ খাইতে আছে 79.80 বেড়ায়, পরেরটাই খাইতে আছে 80, এটা 79.80, মানে প্রত্যেকটা আমার ভাল্ব একুরেটভাবে ভোল্টেজ খাইতে আছে, তার মানে ওকে। তো এটা এখন আমরা লাগানোর পরে বাইকে লাগাবো, আশা করি ঠিক হয়ে যাবে। তো আমরা আপনারা বন্ধুরা এইভাবে ঠিক করতে পারবেন এবিএস মোটর। এবার ঘাম দিয়া লাগাই দেব, তো বন্ধুরা ঘাম দিয়ে লাগানোর পরে টেপ দিয়ে আটকিয়ে দিছি, যাতে এটার ভিতরে কোনো প্রকার
ময়লা টয়লা না ঢুকে বা পানির ছিটা টিটা না ঢুকে বর্ষার দিনে বাইক থেকে ঢুকতেই পারে, তো এটা থেকে আর ঢোকার চান্স নেই। কারণ ঘাম দিছি, ঘাম আটকানোর পর উপর থেকে আবারও ঘাম দিছি, তারপর শুকিয়েছি, তারপর টেপ দিচ্ছি, তো ঢোকার কোনো চান্স নেই। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন দিলাম, এখন নাট বোল্টগুলো লাগাইয়ে ব্রেক অয়েলটা প্রেশার দিব, চেক করবো যে ঠিক আছে কিনা। অবশ্যই ভালো মানের একটা দিবেন, আমি KBX-এর .4 এটা নিছি। এই তো আমাদের ব্রেক অয়েল আগে কিন্তু আমরা এই সাইডটা দেয়া, এই কারণে কিন্তু আমরা এখন যদি ব্রেক প্রেস করি ওখানে অয়েল যাওয়ার কথা। বন্ধুরা দেখতে পাচ্ছেন অয়েল আসতে আসে, তার মানে আমাদের ব্রেক কাজ করতে আছে, গুড নিউজ। তো পাইপ লাইনটা এখানে সিলিন্ডার দিলাম যাতে অয়েলটা আসলে এখানে পরে। ওই দেখেন যে অয়েলটা আসতে আসে, ওই দেখেন যে আসতে আসে। তো এটা অনেকক্ষণ পরার পর এই ছোটো ছোটো যে বেলুনের মতো দেখা যাচ্ছে ব্রেক ফিল্ডের ভিতরে, তো ওগুলা সব রিমুভ হয়ে গেলে আমি এখান থেকে লক করে দেব। তো আমি এখন এটা লক করে দেব, টাইট করে দিলাম। এই দেখেন যে বন্ধুরা ব্রেক হচ্ছে, আচ্ছা চাকাটা না ঘুরাইলে হয় না। দেখেন যে বন্ধুরা তো বন্ধুরা এখন আমি টেস্ট রাইড করার জন্য আসছি, যেহেতু বাইকটা ওকে করছি তো এখন আমি চেক করব যে আসলে আমাদের ABS-টা ঠিকমতো কাজ করতেছে কিনা ব্রেক। তো দেখতে পাচ্ছেন যে ABS-এর লাইটটা জ্বলছে, তো আমি যদি এখন বাইকটা চালানোর চেষ্টা করি তো দেখব যে আসলে ABS-এর লাইটটা অফ হয় কিনা এবং সামনের এবং পিছনের ABS সুন্দরভাবে কাজ করতে আছে কিনা, এটা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালে। তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ABS-এর লাইটটা অফ হয়েছে, তো এখন আমি যদি সামনের ব্রেকটা প্রেস করি দেখেন তো ABS চলছে। তো এখন আমি পিছনেরটা চেক করবো, পিছনে সাউন্ড পাচ্ছেন আপনারা, তো ABS কাজ করতেছে এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। তো আশা করি সবার আসলে উপকার হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকের সাথেই থাকুন, সেভ রেড সেভ লাইফ, আল্লাহ হাফেজ।